যে বা যাহারা বলে হাফিজুর রহমান টাকা চুক্তি করে, আল্লাহর জাত ও সিফাতের কসম তারা চূড়ান্ত কবিরা গুনাহ করে, সন্দেহ করলেও গুনাহ হবে। যদি এরকম কেউ পেছনে করে থাকেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তাদেরকেও তওবা করার আহ্বান করছি। টাকার জন্য হাফিজুর রহমান আর দৌড়াতে হয় না, টাকা তার পেছনে দৌড়ায়। গত পরশু দিন মারাত্মক অসুস্থ, নোয়াখালী চাঁদপুরে দুটো প্রোগ্রাম যেতে পারিনি, মারাত্মক অসুস্থ হয়ে গেছিলাম। আল্লাহ আবার সুস্থ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে জোহরের পরে দিনাজপুরে বয়ান করেছি, ওখান থেকে আবার এখানে হাজির হয়েছি, কালকে রাঙ্গুনিয়া চট্টগ্রাম। তবে আমি বহুদিন ধরে প্রোগ্রাম করি, আমার নির্ধারিত একটা ফরম করেছি, এ কথাগুলো খুব জরুরি, কারণ রাস্তায় যদি কেউ স্বর্ণ পায়, কথা বুঝেননি, যাকে দেখতে নারি তার চলন বাঁকা, যার দেখতে নারি তার চলন বাঁকা। হাফিজুর রহমানের বয়স কত? 30 অথবা 34-35। তো এত উপরে কেন? বলে শুধু কণ্ঠ। শুধু কি? কথা বলতে হবে। আমি 10 মিনিট টাইম, এগুলো বলতেই হবে। শুধু কি? একজনে কয় না, একেবারে কণ্ঠ না, এলেম টেলেম কিছু আছে, কিছু আর কি, কিছু অনেকে এলেম থাকলে কি হইব বেশি দিন? আমল বলতে ভেতরে কিছু নাই, নেই আমল বলে। একটা মানুষের দিকে তাকাইলেও কিছুটা অনুমান করা যায়, একজনে তেঁতুল খায় বলে কেমন লাগে, বলে ঠোঁটের মিসকলে বুঝো না কেমন লাগে, চেহারা দেখলেও তো বোঝা যায় যে এটা কোন জঙ্গলের ভাল্লুক। আমল থাকলে কি হবে? বেশি দিন টিকবে না, বেশি দিন টিকবে না, টিকবে না। যেই লোক বলতেছেন খুব মুত্তাকি মুখলেস মানুষ, তাহাজ্জুদ তার কাজা নেই, এমন ব্যক্তি বলে কণ্ঠ আছে এলেম নাই, এলেম থাকলে আমল নাই, আমল থাকলে বেশি দিন এ তাহাজ্জুদ ওলা বলবে? হ্যাঁ, ভালো করে বুঝেন। বলে একেবারে আমলও খারাপ না, বলে আমল থাকলে কি হবে বেশি দিন, বেশি দিন টিকবে না, মানে এখন দি হেলিকপ্টারে দৌড়ায়, কিতে দৌড়ায়, এখন কি কইব? কয় বেশি ভালো, ভালো না, বেশি ভালো, বেশি ভালো। আল্লাহ তাআলার কোরআন আমার হাতে, আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ একবার দুইবার তিনবার, আমি এলেমের জোরে আমলের জোরে এখানে বসিনি, একমাত্র আল্লাহওয়ালাদের নেক দোয়া, পিতামাতার নেক নজর, আপনাদের দোয়ায় আল্লাহ পাক এখানে বসার তৌফিক দিয়েছেন। ফেসবুক এক গজবের নাম, ফেসবুক এক কিছু হইলেই ফেসবুক, কিছু হইলেই ফেসবুক। কেন? তুমি যদি আমার কল্যাণকামী হও, যদি আমার ওস্তাদ সমতুল্য হয়ে থাকেন, আমার মুরব্বী সমতুল্য হয়ে থাকেন, আমাকে ধরায় দিলেই তো হয়। জীবনে কোনো দিন কোথাও কারোর সাথে আমি বেয়াদবি করিনি, বয়ানের মাধ্যমেও বেয়াদবি করার চেষ্টা করি না। অতএব আমাকে
ধমক দিয়া হলেও বুঝাই দিলেই হয় যে বাবা তুমি এমন না করে এমন করো। ফেসবুক কেন, পেছনে পেছনে বদনাম কেন, এত কিছু বলার পরেও বন্ধ হবে না? তবে আপনারাও জোলের পাগল, তাহাকিক ছাড়া তদন্ত ছাড়া আপনারাও বহু তাল মিলাইতে পারেন। আমার ফরম ছিল না, ফরম করেছি, কারণ আমাকে দাওয়াত না দিয়ে দেখতেছি অনেক জায়গায় পোস্টারিং করে মাইকিং করে মানুষ জমায়, মানুষ জমানোর পরে কালেকশন করার পরে শেষ সময় বলে উনি অসুস্থ আসতে পারেন। কত বড় ধোকাবাজ কমিটি! সে কারণে আমি ফরম করেছি এবং আমার হাতের সাইন সহ আমার দাওয়াত যারা নেয় তাদেরকে ফরমের অংশ দেই, প্রমাণ যে আমি দাওয়াত নিয়েছি। নাম্বার টু, বড় অক্ষরে আমার ফরমে লেখা আছে যে কোনো সময় যে কোনো কারণে আন্তর্জাতিক প্রোগ্রাম হোক, যান্ত্রিক সমস্যা হোক, শারীরিক অসুস্থতার কারণে প্রোগ্রাম পরিবর্তন অথবা বাতিল হতে পারে, এটা স্পষ্ট অক্ষরে লেখা। এ কি ঘন্টায় ঘন্টায় আইব নাকি? এটা আমার স্পষ্ট লেখা আছে ফরমে, কথাগুলো খেয়াল করেন। আপনি বলবেন হাফিজ ভাই আপনি আমাদের শোনাবার কি দরকার, আমি যদি আপনাকে শুনাই আমার কথাটা আপনার গ্রান্টেড হয়ে গেল দিলে। কেউ যদি রাস্তাঘাটে বলে ওর কলারটা ধরে জিজ্ঞাসা করবেন প্রমাণ দিবি নাহলে এখানেই তোর বিচার হবে। আমি আপনার লোক, আমি আপনার দুশ্মন নয়, আমি আপনাদের মানুষ, আমি আপনার বাইরের কেউ নয়। আমার বিরুদ্ধে কথা বলবে ইহুদি খ্রিস্টান বেদাতি ভণ্ডরা, আপনারা দাঁড়িয়ে মোকাবেলা করবেন। আপনারা বিরোধিতা করেন কেন, আপনারা ফেসবুকে লেখেন কেন? দেখেন আমি কতটুকু অসুস্থতার কারণে দুইটা প্রোগ্রাম পরশু দিন যেতে পারিনি, গোটা ফেসবুক জুড়ে উল্টা পাল্টা, কেউ তো কাছে নাই, জিব্বার ভাষা যা আসে তাই ব্যবহার করতেছে, উল্টা পাল্টা বদনাম। আমার ফরমে লেখা আছে আমি যে কোনো মুহূর্তে অসুস্থতার কারণে হোক, গত বছর 24শে ডিসেম্বর আপনার খিলগাঁও নাকি খিলগাঁও মাহফিল তাফসির কমিটির ঠিক ওই তারিখ দেওয়া, আমার পোস্টারিং করা ঢাকায়, এক সপ্তাহ আগে হাটহাজারির থেকে ফোন আসলো, হাটহাজারির হজরত শাহ বললেন আপনাকে হাটহাজারির মাঠে আসতে হবে, ডেট ছিল পরে, ইজতেমার কারণে আগায় নিয়ে আসছে এক সপ্তাহ আগে, এরা কি করবে? বাট আমার ফরমেই শর্ত দেওয়া আছে এবং এই ফরমগুলো আমার মুরব্বী যারা আমি তাদেরকে দেখাইয়া লিখছি, আমি বললাম হাটহাজারির হুজুরের আবদার ওখানে যেতেই হবে, এতে যদি আমার 5 লাখ টাকা লস হয় কোনো টেনশনও আমার ভিতরে নাই, আপনারা 1000 মানুষে বরদোয়া করলেও আমার এক মুরব্বীর দোয়ায় আগায় যাবে। ক্যান্সেল করে চলে গেছি হাটহাজারি, 29শে ডিসেম্বর এবছর শুক্রবার হাটহাজারি কলেজ মাঠে মাহফিল। আরেকটা হলো কন্ট্রাক্টের ব্যাপার, যে বা যাহারা বলে হাফিজুর রহমান টাকা চুক্তি করে, আল্লাহর জাত ও সিফাতের কসম তারা চূড়ান্ত কবিরা গুনাহ করে, সন্দেহ করলেও গুনাহ হবে। যদি এরকম কেউ পেছনে করে থাকেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তাদেরকেও তওবা করার আহ্বান করছি। টাকার জন্য হাফিজুর রহমান আর দৌড়াতে হয় না, টাকা তার পেছনে দৌড়ায়। আমার মাদ্রাসায় যারা গিয়েছেন মাতুয়াইল মা ও শিশু মেডিকেলের পার্শ্বে আদর্শনগর ফতুল্লা থানা, শেষ আমার অফিসে বড় কাগজ টানানো আছে, মূল হেডিং দেওয়া আছে হেলিকপ্টারে প্রোগ্রামের জন্য আবেদন না করার অনুরোধ, বিশেষ দ্রষ্টব্য,
সময় বাঁচাবার নিরিখে অনেকে দিনের নিসবতে হেলিকপ্টারে নেওয়ার জন্য আবেদন করে থাকেন। তাদের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল কোনো মাদ্রাসার ফান্ড, মসজিদের ফান্ড সাধারণ মানুষ থেকে চাঁদা কালেকশন না করে কেউ যদি নিজস্ব টাকার গরম থাকে একক টাকায় খরচ দিয়ে নেওয়ার ইচ্ছা করে সেই ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। এরপরও মানুষ লাইন দেওয়া, আমি মুফতি মিজান সাহেব হুজুর দামাত বারাকাতুম টেকনাফের হুজুর আমার চরমনের হজরত যারা আছেন যত মুরব্বী আশরাফ আলী সাহেব দামাত বারাকাতুম মালিবাগ মাদ্রাসার প্রিন্সিপাল, এরা যে কত কলিজা দিয়ে আমাকে মহাব্বত করেন এর ভাষা নেই। আমি বললাম হুজুর আমি কি করতে পারি এখন, রাতের প্রোগ্রাম কমপ্লিট সবে বরাতের আগের রাত্র পর্যন্ত, কিন্তু হেলিকপ্টারের প্রোগ্রাম মানুষ টাকাকে আর টাকা মনে করে না, কি করতে পারি? আমি তো ভয় পাইতেছি মানুষের না, আল্লাহনি বেজার অহংকার নিয়ে এসে যায়। সবাই বললেন এই ভয়টা থাকুক, ছাড়াও যাবে না অতিমাত্রায় করা যাবে না, একটা নিয়ম করেন। আমি কি নিয়ম করতে পারি? বললাম মাসে দুই চারটার বেশি নয়, নিলে আমি মাসে বিশ তিরিশটা নিতে পারি, জহুরের পরে বয়ান করে চলে আসবো। এইভাবেই হইতেছে, কারণ রাত্রে সময় নেই। এটা তো আমি না কানতেছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি এত উপরে উঠাইলা কেন, না পড়ে যাব। বাট আপনাদের তো দোয়া করা দরকার, আমি তো কান্না করতেছি, আমি তো আল্লাহর কাছে ভয় আছি, কিন্তু আপনাদের তো দোয়া করা দরকার, পরামর্শ থাকলে আমাকে দিবেন ডেকে। হ্যাঁ, কোনো গুজব যদি শুনেন আমাকে ফোন করতে পারেন না, ভাই আমি এখানে আসছি বহু ওলামায়ে কেরাম ঢাকার, আমাকে জিজ্ঞেস করলেই তো হয় যে হাফিজ সাহেব তুমি এটা কেন করলা, এভাবে শুনলাম। আমি তো কওমেরই একটা রত্ন, আমি তো আপনাদেরই একজন। আপনারা জানেন আমাকে চতুর পার্শ্ব থেকে কত ডাকা হচ্ছে, ভাবতেই পারবেন না। গাড়ি বাড়ি কি দরকার, শুধু তুমি তোমার পথে থাকো, আমাদের বিরুদ্ধাচরণ করো না, এতটুকু থাকো, এরপরে গাড়ি গুড়ি দিয়ে আটকাইব আর কি, এটা পরে কইব। আমি তো অহংকারই করে চলি না। দেখেন উজানি গেলাম কবে, কালকে, কালকে না, আপনারা চিন্তা করেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে ক্ষমা চাচ্ছি, রাগ করবেন না, এগুলি বলতেই হচ্ছে আমার, অনেকে জানে না, উল্টা পাল্টা গালাগালি করে। আমি গতকালকে উজানি, উজানি চিনেন, আমি উজানির ছাত্র, এ কোন ফাগল একটা আইসে এই চার মাস ধরিয়া ঘুরতেছে, ১৩ বার আসছে, প্রোগ্রাম দিতে পারে না। উজানির মুহাদ্দিস রশিদ আহমদ বংশাল জামে মসজিদে জুমা পড়ান আমার ওস্তাদ, হুজুরে টেলিফোন করলেন আমার বাসায় আসলেন, এই ঢাকাতে আসার পরে হুজুর আমার বাসায় ঢুকছে না, এসে ডাইরেক্ট মাদ্রাসায় বসে না, ডাইরেক্ট ঢুকছে, আয়া আমার বুকের সাথে লাগায় কয় বাবা আমি তোমার কাছে কোনোদিন মাহফিল চাইনি, তুমি আমার দুইটা মাহফিল দাও, একটা হলো চাটখিল পরশু দিন যেতে পারি না সেইটা, আর একটাই হেলিকপ্টার, মিলাইতেই পারি না, মিলাইতেই পারি না। হুজুর বারবার এই লোকটাকে পাঠাইতেছে, ওরা এসে বলে হুজুর রাত্রে লাগবে না, আপনি জহুর পরে বয়ান করে চলে আসবেন, হেলিকপ্টার ভাড়া একজনে দিবে, আপনার কাগজ টাগজ সব পড়ে ফলেছে, একজনে দিবে। এখন আর এক বিপদ, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ ওখানে শোয়া, উজানির চার কিলোমিটার পার্শ্বে, আমি বললাম আমি হেলিকপ্টারে ওখানে যাব না, এত বড় বেদ্যব আমি হই নাই, এটা সম্ভব না। এদিক খেয়াল করেন, এই লোকটা আমার সফর সাথীদের সাথে কথা বইলে বলে কোন দিন একটু জহুর পরে দেওয়া যায়, বলে ডিসেম্বরের ৩ তারিখ দোহার মাহফিল, জহুর পরে করে এসে দোহার যাওয়া যাবে,
আরব এলাকায় গিয়া এলান করছে আমি জানি না। এখন আমি উজানির নাজেম সাহেব হুজুর শেখুল হাদিস আব্দুর রহমান আমার ওস্তাদ রশিদ আহমদ উজানির পীর সাহেব আশেকে এলাহি মহাখালীতে জুমা পড়ায়, আমি প্রত্যেককে মোবাইলে বললাম হুজুর আমি এখন কী করতে পারি, এই লোক পুরা এলাকা ছড়ায় ফেলাইছে। এখন ওই লোকটাকে আপনি বুঝায় বলেন আমি জহুর পরেই আমি গাড়িতে গিয়া প্রোগ্রাম করে দিব, একটা কথা যদি মিথ্যা বলি আল্লাহ যেন ডাইরেক্ট কোনো গজব দিয়ে ধ্বংস করে দেয়। আসে গেলে হিসাব কয় কি করার, মাদানীনগরে আমার ওস্তাদ আছে হুজুরের বললাম কি করতে পারি, শেষ পর্যন্ত নাজেম শাহ হুজুর বললেন আর এক বেদাতি আছেন আমি নাম বলবো না হেলিকপ্টারে দৌড়া, সে যাবে উজানির কোন পার্শ্বে, বেদায়িত্বে যদি যাইতে পারে নাজেম শাহ হুজুর বলেন তো আপনি আসেন আগে, আপনি তো আর চান না এটা তো বুঝলাম, আদব এখলাস যেটা পাওয়ার সেটা আছে, আপনি তো আর হেলিকপ্টারের জন্য পাগল না, দিনের স্বার্থে যদি হয় কেউ যদি একক খরচে নিতে চা আসেন। আমি এরপরও সিদ্ধান্ত নেই নে, শেষ পর্যন্ত শর্ত দিলাম যে আশেকে এলাহি আমার ওস্তাদ উজানির পীর সাহেব হুজুর নাজেম সাহেব এদেরকে হেলিকপ্টারে আনতে হবে মাহফিলে, এরপরে আমি যাব। কমিটির লোক এসে বললো হুজুর আপনি যেভাবে বলেন, এরা গাড়ি নিয়ে চলে গেল উজানির পীর সাহেব হুজুরের বাড়ি, 13 জন যায়া ফজলে এলাহি দামাত বারাকাতুম সবার বড় জিনি পীর সাহেব এরা দাওয়াত দিছেন, আশেক এলাহি সাহেবকে পায় নাই তারে দাওয়াত দিছে আমি, আমি বললাম হুজুর আপনি না গেলে আমি যাব না। এরপর মাহবুবে এলাহি দামাত বারাকাতুম উজানি মাদ্রাসার বর্তমান মোহতামি নাজেম সাহেব হুজুর সবাই রাজি হয়ে গেছেন। রাজি হওয়ার পর এখন আমার মাথায় আর একটা ভয় ঢুকছে যে এরা আসবেন ঠিক কিন্তু আমি হেলিকপ্টারে যাই উজানির মাঠে নামব এটা আমার দ্বারা সম্ভব না, কি করি? আল্লাহ একটা বুদ্ধি দিলেন ঠিক আছে মাহফিল তো যেহেতু উজানির মাদ্রাসার অনেক আগে, আমি হেলিকপ্টারের সাথে কথা বললাম যে আমাকে মাহফিলের স্থানে আগে নামাইয়া এরপরে তাদেরকে নিয়া এখানে আসতে হবে, এরপরে এরা বয়ান করবেন, বয়ান করে হেলিকপ্টারে মাদ্রাসায় দিয়ে আসবেন, এরপরে আমি বয়ান করে আমি ঢাকায় চলে আসব। আল্লাহর কি কুদরতি কারিশমা, মনে হয় 10 বছরে উজানির নাজেম সাহেব হুজুর উজানির তিনও ভাই এরপরে আমার ওস্তাদ মুহাদ্দিস রশিদ আহমদ সব এক স্টেজে হাজির। গত কালকেই জোহরের নামাজ খানা খাইলাম একত্রে, সবাই বুকে লাগায় যে দোয়া দিলেন আর মাইকে কোনো বয়ানই নাই, এই আমি কি কি করছি এগোর সাথে মোবাইলে এগুলি বললে। অতএব আপনারা যারা খারাপ ধারণা করে আছেন আপনারা তো এর থেকে ফিরে যাবেনই, আমি আপনাদের আপন মানুষ হিসাবে বলবো যারা উল্টো পাল্টা বলে এদের ব্যাপারও আপনারা একটু সতর্ক থাকবেন। চাটখিলেওয়ালারা আমার ফরম দিয়ে দিছে, আচ্ছা টাকা দিছে অগ্রিম হুজুর গাড়ি ভাড়া পাবো 10,000 টাকা দিলাম, ঠিক আছে দিছ রেখে দিলাম, আমি চাইনি রেখে দিলাম, সারা বছর মাহফিল করতে পারি 200, এখনো যদি যান মাদ্রাসা আমার অফিসে ফরম আছে 3,000, তো 200 মাহফিল 3,000 মানুষকে আমি কিভাবে দেই? তো যারা পায় কি খুশি জীবন দিয়া লাগবে, যারা পায় না এরা যে কি গালি, আমাকে এলাকায় যাইও দেখাই দিব। তো আমি আল্লাহর কাছে কানলাম যে আল্লাহ মানুষগুলোকে কি করার, এরা তো দিনের মহব্বতে আসে দুনিয়ার জন্য না, আল্লাহ এদের দিলকে শান্ত করে দেন। আলহামদুলিল্লাহ অনেকে বলে কি করার মানুষ তো একজন, তো আবার একটা বরকতের চিন্তা করি যে বহুত নকল বক্তা বাইর হইছে সাপোর্টিং ফটোকপি ক্যাসেট বক্তা বুঝেন নাই, তো এ দ্বারাও কিছু কিছু আদায় হইতেছে। আল্লাহ সব ভাইকে কবুল করুন, আমিন।
কথাটা ক্লিয়ার হলো তো? এর মধ্যে এতক্ষণ যে কথা বললাম এতেও যদি কোনো ভুল কথা বের হয়, আপনাদের কাছে দিল খুলে দোয়া চাচ্ছি আল্লাহ জানো কিবির মুক্ত, হাসাদ মুক্ত, রিয়া মুক্ত জিন্দেগি আল্লাহ আমাকে দান করুন। আর এই কথাগুলো আপনারা ছড়ায় দিবেন, জানায় দিবেন, এটা ফেসবুকে দিবে না, বাস দান্নাটা দিব, এটা দিব না। আল্লাহ হেদায়াত দান করুন, আমিন, আর মহব্বতে বলেন।